কলারুয়ায় আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2018 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে র্যালিটি কলারুয়া পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলারুয়া সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, তরুণ ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইনজামুল করিম অপু, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম লাভলু, ক্রীড়া সংগঠক মীর রফিকুল ইসলাম রফিক, ধারাভাষ্যকার প্রভাষক রফিকুল ইসলাম, ফুটবলার সাইদ আলী, ক্রীড়া সংস্থার হাসনাইন মিলন, রবিউল ইসলাম, সাহেব আলী প্রমুখ। এছাড়া র্যালিতে অংশগ্রহণ করেন কলারুয়া উপজেলার ক্রিকেট একাডেমি ও ফুটবল একাডেমির খেলোয়াড় বৃন্দরা।